উত্তর চব্বিশ পরগনার সুটিয়ায় একশো দিনের কাজে রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার এবিপি আনন্দে সেই প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর শনিবার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামে যান বিডিও নীলাদ্রি সরকার সহ কয়েকজন আধিকারিক। ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা। এই সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ উঠেছে কাজ করেননি এমন কয়েকজনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া একশো দিনের টাকা ঢুকেছে, জব কার্ড পিছু সামান্য টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে হয়েছে। বৃহস্পতিবার এবিপি আনন্দর কাছে এ নিয়ে মুখ খুলেছিলেন পাঁচপোতা গ্রামের বাসিন্দা রীনা ঘোষ। টাকা ঢুকলে টাকা তুলে দেবা এটাই বলেছে, কাজ করেনি হ্যাঁ তো বলছে ওই কাজ ঋণ করার জন্য ওই পাঁচ হাজার করে শনিবার এই রীনা ঘোষের বাড়িতে যান বিডিও সহ আধিকারিকরা। আজকে কোনো ইনকোয়ারি তো এসেছিল? কি বললো? ওই জব কার্ডে কাজ করেছি কিনা সেটাই বললো। কি বললেন? কাজ আগে করা ছিল, এই মুহূর্তে করা ছিল না। টাকা কি ঢুকেছে? ঢুকেছে। কত? পাঁচ হাজার। তারপর সেটা কোথায় এখন দিয়ে দিয়েছে? তুমি কাকে? ডলিকে। কবে এসে দিয়ে গেছে? তা পনেরো দিন হয়ে গেছে। বিডি সরকে বলেছেন? হ্যাঁ বলেছে। কি বললেন? অনুসন্ধানকারী আধিকারিকদের প্রশ্নের উত্তরে গ্রামবাসী এই মহিলাও দাবি করেন কাজ না করা সত্ত্বেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তার মুখেও শোনা যায় তৃণমূল কর্মী এবং একশো দিনের কাজের সুপারভাইজার ডলি মণ্ডলের নাম। আমি এইবার তোমার কাজ করিনি, এত বছরই কাজ করছি, হ্যাঁ আমার বয়স হয়ে গেছে, আমি পারিনি কাজ করতে, কিন্তু টাকা ঢুকেছে আমার। বেনিয়ম যে হয়েছে তা মেনে নিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানও। দুর্নীতি কাটমানি এসব কিছুই হয়নি, বলতে পারেন বেনিয়ম হয়েছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি, বেনিয়ম হয়েছে। যে কাজ করেছে সে যথারীতি ঠিকাদারদের কাছ থেকে টাকা তার কামাটা বুঝে নিয়ে গেছে, আর যে কাজ করিনি সেই টাকাটা ঢুকেছে তার নামে, যাতে পরবর্তীকালে ওই যে টাকাটা পেয়ে গেছে সেই টাকাটা যাতে ঠিকাদার পেয়ে যেতে পারে, এই হয়েছে বিষয়। কিন্তু কোন রকম টাকা তসরুপের কোনো গল্প এখানে হয়নি। এই দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অনুপ বিশ্বাস, যা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য, যদি এরকম কেউ করে থাকে তাহলে হয় আমার অফিসে স্টাফ করবে, তাহলে পঞ্চায়েত সদস্য হয়ে সে একবার পঞ্চায়েত অভিযোগ জানালো না কেন? সে তো বিগত দিনেও পঞ্চায়েত সদস্য ছিল, তাহলে সে কেন পঞ্চায়েতকে একবার জানালো না? একশো দিনের দুর্নীতি অবশ্যই হয়েছে, আমি এটা প্রধান ম্যামকে জানিয়েছিলাম, প্রধান ম্যামকে জানানোর পর আমি ভিডিওকে বাইফোনে জানিয়েছিলাম, কিন্তু কোনো সেরকম কোনো পদক্ষেপ আমরা তাদের নিতে দেখিনি। শনিবারও গ্রামবাসীদের একাংশ অভিযোগ করেন তৃণমূল কর্মী এবং একশো দিনের কাজের সুপারভাইজার ডলি মণ্ডলের বিরুদ্ধে। আপনি কাজ করেছেন, ফুল টাকা পাননি? না, আর সুপারভাইজারের স্বামীর কাজও এর মধ্যে ঢুকে গেছে, বলছে উনিও নাকি কাজ করেছে। উনি কাজ করেছিলেন? হ্যাঁ, না উনি কোনো কাজই করেনি। কি জানালেন আপনি? আমি জানালাম যে ডলি আমার কাছে বলিছে যে তোমার নামে কাজ করছি, তোমার বইতে টাকা ঢুকে দে, আর সেই টাকাটা আমাকে তুলে এই বলেছে। তাই আমি জানাই দিলাম যে আমি এইবার কাজ করি নাই, আর টাকা ঢুকেছে, আমারে বলছে যে তুমি পাঁচশো টাকা রেখে পাঁচ হাজার টাকা আমাকে দিয়ে দেবা। বৃহস্পতিবার প্রতিক্রিয়ার জন্য তৃণমূল কর্মী ডলি মণ্ডলকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এদিন অবশ্য সামনে এসে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এখন ভোটের সময় বলতেও পারে, তারা হয়তো অভিযোগ করে, কিছু করার নেই আমার, তাদের ডাকা হোক, তাহলে তাদের ডাকতে গিয়েছিল কিন্তু তারা তো আসেনি, কেন আসেনি? আমার মেম্বার অনু যে আমার অভিযোগটা দিয়েছে, তাহলে অভিযোগ দুবার আগে যাচাই করে ডাকবে না যে আমি ওই কাজের সঙ্গে যুক্ত কিনা, তা দেখা উচিত কেন আমার আমার নামে অভিযোগ করা হলো? মিথ্যে অভিযোগ আমার সাথে সরাচ্ছে, আমার একটা ঘরের বউ, আমরা গরিব মানুষ বলে আমি বাড়ি বেরোতে পারছি না, আমি টাকা চোর চোর সবাই চোর বললাম, তো চুরি করিনি কেন বলছো চোর? আমাদের দিয়ে মাটি না কাটাইয়ে সেই বোরটাঙ্গায় নেছে, বোরটাঙ্গায় নিয়ে পাশে পুকুর জিসিবি দিয়ে মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নেছে, চার লাখ টাকা ওই পুকুরের ডলি তো তৃণমূলে দাঁড়াইছিল এবার বোটে। অভিযোগ করছে আমি নাকি জিসিবি দিয়ে মাটি কেটে টাকা চার লাখ টাকা তুলেছি, এটা অভিযোগ আমি শুনছি, কিন্তু শুনেন একটা আমাদের এলডিতে কত টাকা থাকে? নব্বই হাজার টাকা থাকে, তার বেশি তো থাকে না, নব্বই হাজার টাকা বেশি, তাহলে এলডিতে নব্বই হাজার টাকা থাকে, তাহলে চার লাখ টাকা কোথায় আসছে? তাহলে একটা হাস্যকর ব্যাপার হলো না? মহিলা অভিযোগ করছে যে ডলি মণ্ডল পুকুর কেটেছেন জিসিবি দিয়ে, বাজে কথা, টাকা তুলে নিয়েছেন,
এবং সেই টাকা এইভাবে অন্য অ্যাকাউন্টে। বাজে কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাজে কথা। যদি দেখাতে পারে আমি স্বীকার করে নেবো, লোকজনের সামনে ক্ষমা চেয়ে নেব। বাজে কথা, এইসব কাজ এখানে হয় না। জেসিবি দিয়ে পুকুর কেটে টাকা তুলে নিয়েছে, ইম্পসিবল। দায়িত্ব নিয়ে বলছি, জোরের সঙ্গে বলছি। বিডিও নীলাদ্রি সরকার বৃহস্পতিবারই জানান তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। কমপ্লেনটা এসেছিল না, মৌখিকভাবে যখন কমপ্লেন এসেছিল তখন আমরা কথা বলেছিলাম ওদের সাথে, কথা বলেছিলাম মানে উপপ্রধান সাহেব এবং অন্যান্য প্রধান সাহেবকে বলা হয়েছিল। কিন্তু এরকম তো যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, মানে ওদের নাম ছিল, বাইরের কোনো লোক নয় যে ভুল লোক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, সেটা নয়, ওই লোকগুলোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যারা আমাদের মাস্টার রোলের নাম ছিল। মাস্টার রোলে তো সই করেছে, কাজ করেছে বলে তো মাস্টার রোল হয়েছে, এবার এখন ওরা কী বলছে তারা আমাদের ওদের সঙ্গে কথা বলতে হবে। শনিবার অবশ্য তিনি আর কিছু বলতে চাননি। মিটিং করলেন স্যার? মিটিং করলেন আজকে? একশো দিনের ওই টাকা নিয়ে কি মিটিং করলেন? এখনও পর্যন্ত আমাদেরকে যেরকম খবর আসে যে ওখান থেকে কেউ কোনো টাকা চেয়েছে, আমাদের কাছে যতটা খবর আছে আমরা নিশ্চয় তদন্ত করে দেখেছি যে বিজেপির একটা চক্রান্ত করে মিথ্যা কথা বলে মানুষের কাছে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অরিজিনাল মানুষগুলো যারা কাজ করেছে, সত্যি সত্যি বয়স্ক মানুষগুলো, তারা টাকা পায়নি, টাকা বেনামে যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে টাকা তুলে নিয়েছে। আর এরা ঘুরপথে এইগুলো কাজগুলো করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে একশো দিনের কাজের টাকা দিচ্ছে, আর এই চোর চিটিং মাজরা এই টাকাগুলো তুলে নিয়ে নিজের আত্মসাৎ করছে। জেলে ভরা উচিত এদের। এই তদন্ত করে বিডিও সাহেব, এসডিও সাহেব যারা আছেন তাদের উচিত এদেরকে জেলে ঢোকানো। শেষ অবধি এই অনুসন্ধানে কি উঠে আসে সেটাই দেখার। সমীরণ পাল ও শুভঙ্কর দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।